সারা ভারতবর্ষরে আমার প্রিয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীক যে নেতৃত্ব, সে সারা ওড়িশারে মধ্যে খেলিব। আউ সারা ওড়িশা ভিতরে আমার বালিকুদা এরসমার যে নির্বাচন মণ্ডলী আছে, সেতরে আমার যে প্রতিনিধিত্ব করছেন ভারতীয় জনতা পার্টি তরফর শ্রীযুক্ত সত্যসারথী মহান্তি, এটি ইতিহাস সৃষ্টি করবে। ভারতীয় জনতা পার্টির পতাকা এটি উড়ব এবং ওড়িশার ভারতীয় জনতা পার্টি সরকার করিব। জগৎসিংহপুর নির্বাচন মণ্ডলীরে আমার যে অমরেন্দ্র দাস যে বর্তমান আমার প্রার্থী হয়েছেন, সে বিজু জনতা দলের গোটে দৃঢ় সংগঠক লে এবং সেতু আসি আমার ভারতীয় জনতা পার্টি মিশিবা দ্বারা ভারতীয় জনতা পার্টির আশা আহরি উজ্জীবিত হব এবং জগৎসিংহপুর জেলায় মধ্যে জগৎসিংহপুর নির্বাচন মণ্ডলী মধ্যে পদ্মফুল ফুটব। আমার সাহায্য সহযোগ ভারতীয় জনতা পার্টি পাই শহে সাহায্য সহযোগ রহব। আমি তৃণমূল স্তরের ছোট কার্যকর্তা হয়েকি জগৎসিংহপুর জেলা পাই আমি সবু জায়গায় কার্যক্রম করবু, যেকোন নির্বাচন মণ্ডলী হোক। আমার আশা তো অনেক বর্তমানে আমি সারা ওড়িশার সরকার করবু এবং নির্বাচন মণ্ডলীর যে ব্যবধান কুমার সে মিনিমম 30-40 হাজার ব্যবধান ভোটে আমি সব নির্বাচন মণ্ডলী প্রায় জিতু বলে আশা রাখছু। বিজেপি যোগদান বিজেডি আমি অবহিত কলে আমি 15-20 বর্ষ হল বিজেপি খটি আসু লগাতার ভাবে বিজেপি বিজেডি অবহিত কলা, সে আমি বাধ্য হয়ে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যদক্ষতার সামিল হয়ে আমি বিজেপি জয়েন কলু। ধন্যবাদ ভারতীয় জনতা পার্টি আমি টিকেট দিয়েছেন, যোগ্য বিবেচিত করছেন আমি লড়া জগৎসিংহপুরে। মুদা পিসি সরকার বন্ধ হব, আমি লড়বু একাকি জিতবু, এক গোটাই স্বর জগৎসিংহপুরের অমরেন্দ্র দাস আর কোণী কাম করব না, যেতে সরকারি দল কাম করব না, সরকারি কল কাম করব না টোটাল। আমি 40,000 ভোটরে বিজয় লক্ষ্য আমার অছি টার্গেট, আমি জিতবু হি, বিজয় সুনিশ্চিত, বিজয় সুনিশ্চিত।